ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। বন্ধুরা, এই ভিডিওতে আমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সামের 21 আগস্টের ফার্স্ট, সেকেন্ড আর থার্ড শিফটের প্রশ্নগুলো দেখে নেব, যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো শেয়ার করে দিচ্ছি। চলো স্টার্ট করা যাক। দেখো, ফার্স্টে যে প্রশ্নটা রয়েছে, বায়োগ্যাসে কোন গ্যাস বেশি পরিমাণে থাকে? তো এই ধরনের একটা কোয়েশ্চেন ছিল, যার অ্যান্সার হয়ে যাবে কি, মিথেন। এরপর দেখো, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে। এরপর সাক্ষী মালিক কোথাকার বাসিন্দা? তো সাক্ষী মালিক হরিয়ানার বাসিন্দা বন্ধুরা। এরপর দেখো, আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আমরা জানি এটা। এরপর দেখো, ফার্স্ট পার্সন বইয়ের লেখক কে? ফার্স্ট পার্সন বইয়ের লেখক রিচার্ড ফ্ল্যানগন। এরপর যেটা এসেছিল, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর নাম কি? তো অমিত মিশ্র হয়ে যাবে। এরপর এশিয়ান গেমস 2018 কোথায় অনুষ্ঠিত হবে? তো ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস 2018। নেক্সট, ডোনাল্ড ট্রাম্প দ্বারা নিযুক্ত কোন ভারতীয় আমেরিকান হেলথ পলিসি কনসালট্যান্ট অ্যান্ড কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে নিযুক্ত হয়েছেন? এই ধরনের একটা প্রশ্ন এসেছিল, যেটার অ্যান্সার হয়ে যাবে সীমা ভার্মা। এরপর দেখো, হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? তো শাহরুখ খান। এরপর দেখো, ইমোর্টাল ইন্ডিয়া বইটির লেখক কে? তো আমিশ ত্রিপাঠি হয়ে যাবে ইমোর্টাল ইন্ডিয়া বইটার লেখক। নেক্সট হচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনার কে? তো ওম প্রকাশ রাওয়াত মুখ্য নির্বাচন কমিশনার। এরপর ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1498 সালে এসেছিলেন ভাস্কো দা গামা। এরপর দেখো, ভারতের উচ্চতম বাঁধের নাম কি? তো তেহরি বাঁধ ভারতের উচ্চতম বাঁধ। নেক্সট দেখো, প্রোটিন কী দিয়ে তৈরি হয়? প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। দেখো, এর আগের যে প্রশ্নটা, ভারতের উচ্চতম বাঁধ, এর নাম কি, এখানে আমি অপশানগুলো জানি না। তো এই ধরনের কোনো একটা অ্যান্সার ছিল ওর মধ্যে, সেজন্য আমি তেহরি বাঁধটা দিয়েছি। প্রোটিন কী দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড। থুম্বা কিসের জন্য বিখ্যাত? রকেট লঞ্চিংয়ের জন্য, যেটা কেরালায় অবস্থিত। কেরালায় রয়েছে থুম্বা, এখানে এখান থেকে রকেট লঞ্চ করা হয়। এরপর দেখো, ডিমনিটাইজেশন কখন হয়েছিল? তো 8ই নভেম্বর 2016 আমরা জানি এই দিন ডিমনিটাইজেশন হয়েছিল। অ্যান ইরা অফ ডার্কনেসের লেখক কে? অ্যান ইরা অফ ডার্কনেসের লেখক হচ্ছে শশী থারুর। এরপর গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কী ছিল? গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কী ছিল? পাটলিপুত্র। এরপর দেখো, প্যারা অলিম্পিক 2016 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটা রিও ডি জেনেরিও ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে প্যারা অলিম্পিক 2016। মহারাষ্ট্রের রাজ্যপালের নাম কি? সি বিদ্যাসাগর রাও। এরপর 21st কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হয়? এটা একটা এসেছিল গোল্ড কোস্ট অস্ট্রেলিয়া, আমরা জানি। এরপর দেখো, লোকসভার ডেপুটি স্পিকার কে? তো এম থাম্বি দুরাই হচ্ছে লোকসভার ডেপুটি স্পিকার। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী, মানে দীর্ঘতম নদীর নাম কি? তো আমাজন হচ্ছে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী। এরপর 2018 সন্তোষ ট্রফি কে জিতেছিলেন? তো 2018 সন্তোষ ট্রফি জিতেছে কেরালা। এরপর দেখো, নারী পোর্টাল কে চালু করেন? নারী পোর্টাল চালু করেন মেনকা গান্ধী। টাটা চেয়ারম্যান কে? নটরাজন চন্দ্রশেখরন। এরপর দেখো, মানবদেহে শরীরে কিসের মাধ্যমে অক্সিজেন প্রবাহিত হয়? তো রক্তের মাধ্যমে অক্সিজেন প্রবাহিত হয় মানবদেহের শরীরে। এরপর দেখো, জলের সঙ্গে কোন ধাতু বিক্রিয়া করে না? তো রূপা জলের সাথে বিক্রিয়া করে না। আধুনিক পর্যায়সারণীতে শ্রেণীর সংখ্যা কটি? আধুনিক পর্যায়সারণীতে মোট 18টি শ্রেণী রয়েছে। এরপর কোন শব্দ আমাদের মস্তিষ্কে, কোনো শব্দ আমাদের মস্তিষ্কে কত সময়ের জন্য স্থায়ী থাকে? তো 1/10 সেকেন্ড হয়ে যাবে এখানে অ্যান্সার। এরপর ডিডিটির পুরো নাম কি? ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কী বলে? অর্নিথোলজি। অর্নিথোলজি বলে পক্ষী সংক্রান্ত বিদ্যাকে। ফসফরাসের সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত? 5টা ইলেকট্রন রয়েছে ফসফরাসের সব থেকে বাইরের কক্ষে। এরপর রেড ইঙ্ক কিসের সাহায্যে তৈরি হয়? তো ইওসিন, এই ধরনের কিছু একটা কোয়েশ্চেন এসেছিল। পর্যায়সারণী অষ্টক সূত্র কে ধারণা দেন? নিউল্যান্ড। এরপর মানব শরীরের সবচেয়ে বড় কোষ কী? স্নায়ু কোষ। এরপর দেখো, মৃত অবস্থায় পাওয়া যায় কোনটা? তো এখানে ভাইরাস হয়ে যাবে অ্যান্সার। এরপর নিম্নে কোনটি উভয়লিঙ্গ ফুল? তো সর্ষে হচ্ছে উভয়লিঙ্গ ফুল। এরপর গয়টার কোন গ্রন্থির সঙ্গে জড়িত? থাইরয়েড গ্রন্থি সাথে জড়িত গয়টার। এই ধরনের কিছু একটা কোয়েশ্চেন এসেছিল। এরপর দেখো, জলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত? তো আমরা জানি 2:1 হবে জলের হাইড্রোজেনের অক্সিজেনের অনুপাত। পুরুষদের হরমোনের নাম কি? পুরুষদের হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন।
সো এগুলো ছিল বন্ধুরা আজকের কোশ্চেন। যদি ইউজফুল বলে মনে হয় ভিডিওটা, প্লিজ লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নাও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।